শক, হুন, পাঠান, মুঘল বা ইংরেজ নয়। হুগলি নদীর তীরের জনপদে একসময় চলত ডেনমার্কের রাজার শাসন। জানেন কি, ডেনমার্কের রাজার নামেই বদলে গিয়েছিল সেই নগরের নাম। আবার এই নগরেই আছে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ। ভারতের প্রথম বাষ্পীয় কাগজ কল স্থাপিত হয়েছিল এখানেই। বাংলা ভাষা ও সাহিত্যে নবজাগরণ শুরু হয়েছিল এই স্থান থেকেই। প্রায় 270 বছরের প্রাচীন হুগলি জেলার এই নগর কিন্তু আপনার ভীষণ চেনা। পুরনো গির্জা, রাজপ্রাসাদের মতো অট্টালিকা, বাতাসে বিদেশি গন্ধ আর হারানো সময় সফর করতে চাইলে আসতে হবে শ্রীরামপুরে। শ্রীরামপুরের নাম কিন্তু শ্রীরামপুর ছিল না, এই ভূমির পূর্ব নাম শ্রীপুর। সম্রাট শাহজাহানের আমলে আব্দুল হামিদ লাহোরি তার বাদশাহনামা বইতে শ্রীপুরকে উল্লেখ করেছিলেন শ্রীরামপুর হিসেবে। এই শ্রীরামপুর নামের আসল উৎস নিয়ে এমন একাধিক মত পাওয়া গিয়েছে। 1755 সালে ডেনিশরা বাংলার নবাব আলীবর্দী খাঁর থেকে 1,60,000 সিক্কার বিনিময়ে শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন ও বসবাসের অনুমতি পায়। এই বছরেই ডেনিশ ব্যবসায়ীরা পা রাখে শ্রীরামপুরে। 8ই অক্টোবর 60 বিঘে জমি অধিগ্রহণ করে গঙ্গা তীরে বাণিজ্য কুঠি তৈরি করেন ডেনিশরা। 1778 সালে শ্রীরামপুর সরকারি ডেনমার্কের রাজার শাসনে চলে যায়। 1845 সাল পর্যন্ত বিভিন্ন ডেনিশ গভর্নর আসেন শ্রীরামপুর পরিচালনার দায়িত্বে। ওই বছর অবশ্য একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী গঙ্গাপাড়ের এই ঐতিহাসিক শহর। ডেনিশ সম্রাট ষষ্ঠ ফ্রেডেরিকের নামে তারা শ্রীরামপুরের নাম বদলে রাখে ফ্রেডেরিক নগর। 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত ডেনিশরা শ্রীরামপুরে ছিল। এরপর শ্রীরামপুর চলে যায় ব্রিটিশদের হাতে। ডেনিশ শাসকেরা মাত্র 11,500,000 টাকার বিনিময়ে উপনিবেশটি ব্রিটিশদের হাতে তুলে দেয়। ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর শহরটার নাম হয় শ্রীরামপুর। ওই 1845 সালেই শ্রীরামপুর হুগলি জেলার একটি মহকুমায় পরিণত হয়েছিল আর 1865 সালে তৈরি হয় শ্রীরামপুর পুরসভা। 14 থেকে 18 শতক পর্যন্ত ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ প্রভৃতি বিদেশি বণিক দল এ অঞ্চলে বাণিজ্য কুঠি স্থাপন করে ব্যবসা বাণিজ্য করে। সে সময় হুগলি ও সরস্বতী নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল শেওড়াফুলি ও অন্যান্য জমিদারদের অধীন। কিন্তু ইউরোপীয় বণিকদের আগমন ও প্রভাবে স্থানীয় জমিদারদের প্রতাপ কমে যায়। কিভাবে শ্রীরামপুরে শুরু হল দিনেমারদের রাজত্ব? দিনেমার কোম্পানি 18 শতকের মাঝামাঝি দক্ষিণ ভারতের ট্যাঙ্কোবার কুঠি থেকে সোয়েটম্যান নামে একজন প্রতিনিধিকে বাংলার নবাবের কাছে প্রেরণ করে। তাদের উদ্দেশ্য ছিল বাংলায় বাণিজ্য করার অধিকার সম্পর্কিত ফরমান লাভ। নবাব আলীবর্দী খাঁকে নগদ 50,000 মুদ্রা ও প্রচুর উপঢৌকন প্রদানের বিনিময়ে সোয়েটম্যান বাণিজ্য করার ফরমান লাভ করেন। 1755 সালে সোয়েটম্যান 1,80,000 টাকায় শ্রীপুরে 3 বিঘা ও আকনায় 57 বিঘা জমি কিনে কুঠি বন্দর স্থাপন করেন। এরপরেই দিনেমারগণ শ্রীরামপুর, আকনা ও পিয়ারাপুর মহল বার্ষিক 1,601 টাকা খাজনায় শেওড়াফুলির জমিদারদের কাছ থেকে অধিগ্রহণ করে। উত্তর সীমানা বরাবর পিয়ারাপুর অবধি খাল খনন করেন। এভাবে শ্রীরামপুরে দিনেমার কুঠির পত্তন হয়। তবে এটি ছিল মূলত পণ্য আমদানি রপ্তানির একটি কেন্দ্র। দিনেমার বণিকরা শেওড়াফুলি হাট থেকেই পণ্য সামগ্রী কিনতেন ও সেগুলি ট্যাঙ্কোবার হয়ে ইউরোপের বাজারে রপ্তানি করতেন। পরের দিকে তাঁরা পণ্য সংগ্রহের উদ্দেশ্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে তাঁদের নিজস্ব প্রতিনিধি পাঠাতে শুরু করেন। দিনেমারদের প্রথম প্রতিনিধি হিসেবে শোভারাম বসাক ও আনন্দরাম ধোবা নামে স্থানীয় 2 ব্যক্তি নিযুক্ত হন। কর্নেল ওলেবাই যেমন আইন শৃঙ্খলা, শাসন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের দিকে নজর রাখতেন, ঠিক তেমনই শ্রীরামপুরের শ্রীবৃদ্ধির দিকেও তাঁর নজর ছিল।
তিনি গঙ্গা নদীর কূল ঘেঁষে পিচ ঢালা পথ, আকর্ষণীয় দালানবাড়ি, পান্থনিবাস এবং স্থানে স্থানে পার্ক বসাবার জায়গা প্রভৃতি নির্মাণ করেন। উনিশ শতকের প্রাককালে তিনজন ইউরোপীয় ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডের শ্রীরামপুরে আগমন এক গুরুত্বপূর্ণ ঘটনা। এরাই শ্রীরামপুরে নবজাগরণের স্রষ্টা। শ্রীরামপুরের পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে শতাধিক মিশনারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। 1818 সালে কেরি ও তাঁর দুই সহকর্মী বহু ঝড় জল সামলে নির্মাণ করেন শ্রীরামপুর কলেজ। এটি এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ। কেরি বাংলা গদ্যের জনক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। বাইবেলের বাংলা অনুবাদ, হিতোপদেশ ও কথোপকথন নামে তিনখানা পুস্তক ছাপা হয় মিশন প্রেস থেকে। কেরির মুন্সি রামরাম বসু প্রকাশ করেন প্রতাপাদিত্য চরিত, রামায়ণ ও মহাভারতের বাংলা অনুবাদ। কেরির সম্পাদনায় 1818 সালে প্রকাশিত হয় বাংলা ভাষায় রচিত দ্বিতীয় সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ। একই সময়ে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামে আরও একটি সংবাদপত্র ইংরেজিতে প্রকাশিত হয় শ্রীরামপুর মিশন প্রেস থেকে। মিশনারিদের আরও একটি অবদান হল শ্রীরামপুরে ভারতের প্রথম বাষ্পীয় কাগজ কল স্থাপন করা। 1801 থেকে 1832 সালের মধ্যে শ্রীরামপুর প্রেস থেকে 40টি ভাষায় মোট 212,000 গ্রন্থ প্রকাশিত হয়। তৈরি হয় ড্যানিস গভর্নর হাউস ট্যাভার্ন, তৈরি হয় টিন বাজার। 1797 সালে শ্রীরামপুরের গভর্নর কর্নেল ওলেবি বেচাকেনার জন্য একটি বাজার নির্মাণ করেন, যে বাজার ক্রাউন মার্কেট নামে পরিচিত হয়, যার বর্তমান নাম টিন বাজার। 1805 খ্রিস্টাব্দে সেন্ট ওলাফ গির্জা প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়। ডেনরা গোস্বামীদের এলাকা এবং নিজেদের অধিকৃত এলাকা পৃথক রাখার জন্য বেনিয়াপাড়াতে একটি ক্যানাল তৈরি করেন 1771 খ্রিস্টাব্দে। খালটি গোস্বামীদের এলাকা এবং ডেনদের প্রশাসনিক এলাকা আলাদা রেখেছিল। 1845 খ্রিস্টাব্দে 11 অক্টোবর ব্রিটিশদের অধিকারে আসে এই শহর। মাত্র 11.5 লক্ষ টাকায় ইংরেজদের হাতে শ্রীরামপুরের স্বত্ব বিক্রি করে দেন ডেন শাসকরা। আজও 24শে মে শ্রীরামপুরের জন্মদিন হিসেবে পালিত হয়। হেনরি মার্টিনের প্যাগোডা, সেন্ট ওলাফ চার্চ, ডেনিস কবরস্থান, ডেনমার্ক ট্যাভার্ন, আসলে গোটা শ্রীরামপুর শহরটাই শ্রীরামপুরের ঐতিহাসিক আকর্ষণ। তার টানেই দূর দূরান্ত থেকে ইতিহাসপ্রেমী মানুষেরা ছুটে আসেন এই শহরে। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।